হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সকাল সকাল এখন আমরা আছি কোলাঘাটে, আর কোলাঘাটে এখন আমরা চা খাচ্ছি। আসলে কোথায় যাচ্ছি বুঝতেই পারছো, কোলাঘাট মানেই আমাদের বাঙালিদের মুখে একটাই নাম, সেটা হলো দীঘা। তো আমরা আজকে হঠাৎ করেই বলতে পারো দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর এখন অনেকটাই রাস্তা চলে এসেছি, প্রায় কাছাকাছি বলতে পারো। আর 100 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই সমুদ্র সৈকতে। আসলে হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হলো যে শ্বশুরমশাই যেহেতু দীঘা দেখেনি, সমুদ্র দেখেনি, তো সেই জন্য ওনাকে দেখাতে নিয়ে যাব। তাই হঠাৎ করেই কিন্তু প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম, কিন্তু বুঝতেই পারলাম না যে সত্যি আমরা যাচ্ছি কি না। এখন চলে এসেছিলাম আমরা মোহনাতে। তো মোহনাতে মাছ ধরা তো দেখার সৌভাগ্য হলো না, মাছই দেখলাম, সেটাও কিন্তু বেশ লাগলো। তারপরেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আমি খাচ্ছিলাম ডিম টোস্ট, কেউ খাচ্ছিল লুচি, কেউ খাচ্ছিল মুড়ি ঘুগনি, যার যেটা ভালো লেগেছে সে সেটা খেয়েছে। আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের সামনে একটু উপভোগ করতে। আর পাটা যদি নাই ভেজাই তাহলে তোমরাই বলো যে কেমন সমুদ্র আর দেখা হবে।